হাই ফ্রেন্ডস, আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, আবার অনেক দিন পর তোমাদের সাথে রেগুলার আশা করি এবার দেখা হবে, কথা হবে। প্রত্যেক দিন তোমরা আমায় নিয়মিতভাবে পাবে। অনেকগুলো দিন টানা বন্ধ ছিল, বাট কিছু নিজের পার্সোনাল কাজ সব কিছুর জন্য, তা আশা করি এবার প্রত্যেক দিন নিয়মিত পাবে। তো চলো পুরোটা তোমরা দেখো, অনেক কিছু ভালো ভালো জিনিস আছে তোমাদের। তো অর্ডার করেছিলাম, চলে এসছে আমার পছন্দের গিফটটা। চলো দেখা যাক কি এসছে। নিজে নিজেকে কখনো তোমরা গিফট করেছো? দেখবে মাঝে মাঝে করে খুব ভালো লাগবে। তো ফাইনালি বেরিয়ে গেছে আমার রিস্ট ওয়াচ। তো তোমরা পুরোটা দেখো, দেখার পর অবশ্যই বলো যে তোমাদের কালারটা পছন্দ হয়েছে কিনা বা খুব দেখতে ভালো কিনা। প্লিজ একটু পুরোটা দেখো, দেন আমাকে অবশ্যই কমেন্টটা জানিও, আর কেমন হয়েছে জানাতে ভুলবে না। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, ভাবিনি এতটা বেটার আসবে। তো যাই হোক, দারুণ আমার। দেখো কালারটা একদম অসাধারণ কালার এসছে। তো ফাইনালি আমি একবার রেঞ্জটে দেখে নেব, চেক করে কেমন লাগছে বা আমার সাইজ পারফেক্ট হচ্ছে কি না। চলো দেখা যাক তাহলে। দেখো কালারটা অসাধারণ, আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আমি সত্যি ভাবতে পারিনি এত বেটার কালার আসবে। জাস্ট একটা গ্লসি অসাধারণ কালার, জানি না কালারটা ফেড হয়ে যাবে কি না ইন ফিউচার, বাট রিয়েলি অসাধারণ কালার এসছে। তো আমি প্রথমে চেক করে দেখে নিলাম, তো দেখলাম যে বেশ কয়েকটা চেন কাটতে হবে, কারণ বেশ একটা ফ্রি সাইজের চেন তো দেওয়া ছিল। চলো কাটিয়ে নেওয়া যাবে, সেটা পরের কথা। বাট এখন বলো তোমরা কেমন লাগছে, ঘুড়ির কালারটা পছন্দ হয়েছে কিনা। এই সব কিছুর পর ঘড়িটা আমি ঠিক বেটার একটা জায়গাতে, খুব একটা চেনা ভালো জায়গা আছে, দোকান আছে, সেখানে আমি এটা কাটিয়ে নেবো। তো কেমন হয় সে ঘুড়িটার কালারটা, তোমাদের পছন্দ হয়েছে কিনা জানা, যদি পছন্দ হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো লিঙ্কটা। আর সত্যি আমার খুব ভালো লেগেছে। তো ফ্রেন্ড, রিস্ট ওয়াচটা বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এরপর আমার একজন ফ্রেন্ড ওর বার্থডে সেলিব্রেট করে নেব, ওকে একটু সারপ্রাইজ দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার পূর্ণিমা, হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।